আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, কারণ কালকে আপনারা অনেকেই আমাকে ফোন করার চেষ্টা করেছে, আমি ফোন তুলতে পারিনি, সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা অবগত যে 15 অগস্টে আমি লিখিতভাবে বিকেলে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভানেত্রী সোনিয়া গান্ধীজিকে আমার রেজিগনেশন লিখিতভাবে ওনার বাড়িতে পাঠিয়েছিলাম, এবং সেটা আপনারা কপি পেয়েছেন। আমি বলবো যে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসে আমার প্রথমবার আসা, এবং আমার প্রেরণা হলো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যাকে আমার প্রত্যেকেই দিদি বলে বলি, এবং আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে মমতাদি আমাকে গ্রহণ করেছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে, এবং অভিষেকের সঙ্গে আমি প্রথম দেখা অনারেবল ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং আলোচনার পরে যে সম্মানটা আমাকে অভিষেক দিয়েছে, যেভাবে ডেরেক ও ব্রায়ান যিনি রাজ্যসভা পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন লিডারের সঙ্গে আলোচনা হয়েছে, যেভাবে উনি আমাকে সাহায্য করেছেন, সেটার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশাবাদী যে তৃণমূল কংগ্রেসে মেম্বারশিপ নেওয়ার পরে মমতাদির নেতৃত্বে অভিষেকের গাইডেন্সে আমরা তৃণমূল কংগ্রেসের যে ভিশনটা রয়েছে সেটাকে আরও শক্তিশালী করতে পারব। আমার ইতিহাসে 30 বছর না শুধু, কিন্তু 3 জেনারেশনের অ্যাসোসিয়েশন ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির সঙ্গে, কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে আমাদের সর্বভারতীয় নেত্রী মমতাদির সঙ্গেও আমার হয়তো আর আমার পরিবারের 40 বছরের উপরে 50 বছরের অ্যাসোসিয়েশন ছিল। আমার প্রয়াত বাবা মিনিস্টার ছিলেন, সাংসদ ছিলেন, আসাম থেকে ছিলেন, ত্রিপুরার থেকে ছিলেন, এবং ওনার অ্যাসোসিয়েশন, ওনার সম্বন্ধ যে মমতাদির সঙ্গে ছিল, এখানে অনেককেই দেখছি আমার বাবাকে আপনারা চিনতেন, ইটস এ ভেরি ওল্ড অ্যাসোসিয়েশন। আমার ইচ্ছে, আমি অর্গানাইজেশন করতে ভালোবাসি, আই এম এন অর্গানাইজেশন পার্সন, আর আমি আমার রাজনৈতিক জীবনটা অর্গানাইজেশন থেকেই শুরু করেছি, এবং আমার বিশ্বাস যে যা দায়িত্ব আমাকে মমতাদি দিবে, অভিষেকজি দিবে, সেটা আমি পালন করতে পারবো। আমার পুরো আস্থা মমতাদির উপরে রয়েছে, এবং অনেকেই হয়তো জানতে চাইছেন যে কংগ্রেস ছাড়ার কারণ কি, কিন্তু আমি মনে করি যে আমার রেজিগনেশন লেটারটার মধ্যেই আমার যা বলার আমি কংগ্রেস প্রেসিডেন্টকে লিখিতভাবে বলেছি। আর আমার আমি আমার বিশ্বাস বা আমি আশাবাদী যে শ্রীমতী সোনিয়া গান্ধীজির আশীর্বাদ আমি আগামী দিনে পাব। আর আরেকটা কথা বলবো যে 24 ঘন্টা হয়েছে, 24 ঘন্টাও হয়তো হয়নি, আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে মেম্বারশিপ নিয়েছি। ভিতর থেকে হয়তো পার্টির ওয়ার্কিংটা আমি দেখতে পারিনি, কিন্তু আমি নিজে একটা সর্বভারতীয় পোস্টে ছিলাম, এবং ওয়েস্ট বেঙ্গলের ট্র্যাভেল করেছি, ওয়েস্ট বেঙ্গলের নিউজ আমি পড়েছি। মমতাদির ভিশন আর কাজ, যেটা উনি অ্যাজ চিফ মিনিস্টার আমি মনে করি ওয়েস্ট বেঙ্গলে করেছে, দ্যাট ইজ এক্সট্রিমলি ইন্সপায়ারিং। আর আরেকটা কথা বলবো যে আমি সবসময় 16th লোকসভাতে না বারবার, সেটা আমি মনে করি আমাদের প্রত্যেকের গর্ব, শুধু তৃণমূল কংগ্রেসের না, সমস্ত দেশের গর্ব। আর
আরেকটা কথা বলি, যখন আমি প্র্যাকটিস করছিলাম 2006-এ, আমার এখনো মনে আছে দিল্লিতে যে 26 দিনের হাঙ্গার স্ট্রাইক যে মহিলা নেত্রী করতে পারে, ওর সাহস কতটুক এটা আপনারা সবাই ভালো করে বুঝতে পারেন। সো আমি আর বেশি দীর্ঘ না বলে আমি হিন্দিতে, যারা হিন্দি মিডিয়ার বন্ধুরা এখানে এসছে, আপনাদেরকে সংক্ষেপে বলবো। মেরে জো দোস্ত ইয়াহাঁ মৌজুদ হ্যায়, পহলে মেয়ে ক্ষমা মাঙ্গ লেতি হুঁ, ক্যোঁকি আপ লোগোঁ নে, আপ লোগোঁ কে সাথ মেরা নাতা বহুত পুরানা হ্যায়, পর বহুত লোগোঁ নে আপ লোগোঁ নে ফোন কিয়া, মেয়ে ফোন নি উঠা পাই, কিসি কো বুরা লাগ সকতা হ্যায়, পর কল ও মৌকা নহি থা, আজ ও মৌকা হ্যায়। আপ সব অবগত হ্যায় কি 15 আগস্ট কো মেনে অল ইন্ডিয়া এন্ড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি সে ইস্তফা দিয়া, শ্রীমতী সোনিয়া গান্ধীজি কে ঘর মে নম্বর 10 জনপদ, আর 16 তারিখ কো মে সুবহ দিল্লি সে কলকাতা গই, ওহাঁ পহলে অভিষেক জি সে মেরি বাতচিত হুই, উসসে পহলে কই বার মেরি বাতচিত ডেরেক জি সে হুই, অভিষেক জি সে করিব করিব 45 মিনিট 1 ঘন্টা বাতচিত হুই, আর উসকে বাদ হাম ওয়েস্ট বেঙ্গল কে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া মমতা দিদি কে পাস গে, উনকা আশীর্বাদ লিয়া, উনোনে মেরি মেম্বারশিপ কো গ্রহণ কিয়া, উসকে লিয়ে মে আভার ব্যক্ত করতি হুঁ। মেরা রিশতা 30 সাল কা